মদন রেডিও বাংলাদেশ দাবা খবর পড়ছে আমি মাখনের বাবা। 35 ফেব্রুয়ারি শুক্রবার বেলা দুপুর 1টা ঢাকায় 8 বছরের একটি মহিলার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে 13 কিলোমিটার বেগে একটি ভূমিকম্প অনুষ্ঠিত হয়। ভূমিকম্পের সময় তাকে করে যাওয়া 40 বস্তাকে শীত সেখান থেকে হারিয়ে যায়। পুলিশ 148 ঘন্টা অভিযান চালানোর পর অবশেষে নুরুজ্জামান সারের বাসা থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়। তাকে বসুন্ধরা সিনেমা হলে ভর্তি করা হয় এবং দুটি সিনেমা দেখার পর সে মোটামুটি সুস্থ অবস্থায় ফিরে আসে। 32 নম্বর লেগে একটি প্রেমিকার চুলের খোপা ব্রাস্ট হয়ে 4 জন প্রেমিক ও 5 জন প্রেমিকা নিয়ে আহত হয়। নিহতদের ইন্ডিয়ার তাজমহলের পাশে কবরের ব্যবস্থা করা হয় এবং আহতদের পশু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। এদিকে সিটি ক্যাফের দুটি ব্যালকনি ব্রাস্ট হয়ে ইউডা এর প্রায় 400 ছাত্রছাত্রী ও সিটি ক্যাফের ভাবল চিহ্নিত হয়। আজ লাল শুক্রবার ইউডায়ের 18 বিচের ছাত্রছাত্রীরা একটা বিশাল অতিক্রমের মধ্য দিয়ে পালন করছে তাদের র্যাগ ডে। ছাত্রছাত্রীরা আজ ফজরের নামাজ পড়ার পর এক বিশাল র্যালি বের করে র্যালিটি কুষ্টিয়া হয়ে ইন্ডিয়া যাওয়া পালন করেছে। তবে ব্যাংকস ভবনে এক বিশাল ডিজের আয়োজন করা হয়েছে। যারা ব্যাংকস ভবনে আসতে চান তাদের লোকেশনটি আমি বলে দিচ্ছি প্লিজ। যারা শঙ্কর থেকে আসবেন তারা জেলাগুলো হয়ে পুরানো পল্টন চলে যাবেন। সেখান থেকে মালিবাগ ফার্ম গেট আসার গেট ও সুজা 27 নম্বর রোডে মাথায় চলে আসবেন। দেবনাথ ছাড়ের বাসায় পান্থাবাদের ধনির সন্ধান পাওয়া যায়। পান্থাবাদের ধনির মালিকানে নিয়ে পোটলা বেলচা ও দিপুরা এবং তাদের সংসদ ভবনের সামনে বিলগুলি খবর দেওয়া হয়। আমাদের সংবাদ খবর সম্পাদদাতা জানায় তাদের 48 গজ করে কাপড়ের 100% কটন কাপড় না দিলে তারা খবর থেকে পালাতে বাধ্য হয়। পাণ্ডুলপুর ক্লার আব্বা মির্কি জামালের আম্মার সাথে পালানোর সময় সম্পর্ক, তবে তারা জানায় তাদের 28 বছরের প্রেম কেউ মেনে নেয়নি বলে তারা পালাতে সুদ্ধ হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের মহাখালীতে এক বিমান দুর্ঘটনা হয়। আমরা সরাসরি ক্রেস রিপোর্টে চলে যাব আর রিপোর্ট করছেন আমাদের আগে খান পিছে খান মান খান মোহাম্মদ তোয়েব আলী খান। প্লিজ হ্যালো হ্যালো বাংলাদেশের কাছে তারা 4 লিটার কেরোসিন, 2.5 কেজি সয়াবিন তৈল ও 5টি মুরগির ডিম পাবে এবং আর বাংলাদেশ 3টি পেপসির খালি বোতল পাবে। বাংলাদেশের সমস্ত মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে ফলে ডিমের দাম বেড়ে গেছে। মুরগির জানায় আফ্রিকার জঙ্গলের শেয়াল জগতনি মামারা মারা হবে ততদিন তারা ডিম দেওয়া বন্ধ রাখবে। এদিকে হাঁসেরা তাদের সমস্ত ডিম ঢাকায় ইনভেস্ট করায় হাঁসের ডিমের দাম কমে যায়। খেলাধুলার সংবাদ, সচিন টেন্ডুলকার মালিঙ্গার বল খেলতে না পড়ে সচিন মালিঙ্গার মাথায় ব্যাট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে মালিঙ্গা দিয়ে উঠিয়ে রোনালদোকে নামানো হয়। জাপানে আয়োজিত 10-to-10 দুর্নীতি কাপ 2011 এর সেমিফাইনালে বাংলাদেশ জয়লাভ করেছে। অন্যদিকে ইউডার হোস্টেলের 3 ছাত্র ও তারা ডাল এর পাতিলে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের আমেরিকা থেকে ঘুরে এনে খুঁজে পাওয়া যায়। আবহাওয়া সংবাদ,
মোদীজিকে টানা সাত মাস বৃষ্টি হয়ে রাস্তাগুলো ডুবে যায়, গাড়িগুলো সব ছাদের উপর দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। তবে আশা করা যাচ্ছে ছাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আগামীকাল আবহাওয়া ভালো থাকবে, সকাল থেকে দুপুর পর্যন্ত তুষার পড়বে, কোনো কোনো জায়গায় ভূমিকম্প হবে। ঈদের সময় সবাই সবই নিয়ে ব্যস্ত থাকায় ঈদের চাঁদ 10 দিন ফুটিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সূর্য অস্ত যাবে রেজিস্টার স্যারের বাসার সামনে বেলা 1:45 এবং সূর্য উঠবে বাসার সামনে রাত 2:30। এই ছিল আমাদের আজকের সংবাদ। আমাদের সকলের জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামী এই দিনে এই স্টেজে 19:30। ধন্যবাদ।